নিস্তব্ধ পথ শিশু পরিবারের হাতে উপহার সামগ্রী পেয়ে এমনটাই খুশি এ সকল কোমলমতি শিশুরা। নিস্তব্ধ পথ শিশু পরিবারের চতুর্থ বর্ষ পদার্পণ উপলক্ষে নগরীর প্রিয়া কমিডি সেন্টারে শুক্রবার বিকাল 3 ঘটিকায় অসহায় শীতার্ত মানুষের মাঝে প্রায় 500 কম্বল বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামাল খান ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও আসন্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত কাউন্সিলর পদপ্রার্থী শৈবাল দাস সুমন। প্রধান অতিথির বক্তব্যে শৈবাল দাস সুমন বলেন, আমি কিন্তু 5টি বছর চা বিতরণ করেছি, আমার কর্মী বাহিনীর হাতে দিইনি, আমি নিজে গিয়ে বাসায় বাসায় আপনাদের সেই কার্ডটি বিতরণ করেছি, কারণ আপনারা যেন কোনোভাবে ন্যায্য অধিকার থেকে বঞ্চিত না হন। তারপরও আমাদের সীমিত যে আয়োজন, এখানে মানুষের সংখ্যা অনেক বেশি থাকে, আমার সামর্থ্য অনুযায়ী আমরা আপনাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। এছাড়া অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ডাক্তার কথক দাস। ডাক্তার কথক দাস বলেন, আমি নিস্তব্ধ পথ শিশু পরিবারকে একটাই অনুরোধ করব যে আপনারা ভবিষ্যতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করুন, যে ছিন্নমূল যে শিশুরা আছেন, পথ শিশুরা আছেন, যারা লেখাপড়া থেকে বঞ্চিত, যারা প্রাথমিক শিক্ষা পর্যন্ত এখনো পর্যন্ত পায়নি, তাদের জন্য আপনারা ভ্রাম্যমান স্কুলের ব্যবস্থা করুন। এই সংগঠনের সদস্যরা বাংলাধারাকে বলেন, তাদের সকল মানবিক কাজে তারা সকলেই সহযোগিতা চান। 3 বছর ধরে আমাদের যাত্রা শুরু হয় নিস্তব্ধ পথ শিশু পরিবার নামক একটা মানবতার সংগঠন, যেটা নিয়ে আমরা পথ শিশু অবহেলিত এবং সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে কাজ করি। আমরা আশাবাদী আমরা এই সংগঠনকে আরও অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারবো। আমরা চাই সবাই মানবতার সাথে এগিয়ে আসুক, সবাই মানবিক হোক, দেশে অনেক গরিব দুঃখী মানুষ আছে, সবাই গরিব দুঃখী মানুষের পাশে এসে দাঁড়ান। লিঙ্কন তালুকদারের সভাপতিত্বে সুদীপ্ত আকাশ ও চৈতী সেনের সঞ্চালনায় এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আসন্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে মহিলা কাউন্সিলর প্রার্থী রুমকিষাণী গুপ্ত ও আঞ্জুমান আরা। নিস্তব্ধ পথ শিশুর নামটি আমার খুব ভালো লেগেছে, তাই আমাকে যদি ওই পরিবারের একজন সদস্য করে নেন আমি গর্বিত বোধ করব। নীরবে যে কাজটা করলো আমার ভাই বোনরা, এটা আসলে অত্যন্ত একটা অতুলনীয় কাজ। এই কাজটার মধ্যে যারাই আজকে অংশগ্রহণ করেছে তাদের প্রতি তো ঈশ্বরের অনেক আশীর্বাদ এবং দোয়া থাকবে। এছাড়া অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মহানগর যুবলীগ নেতা ওয়াহিদুল আলম শিমুল, দক্ষিণ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু তাহের, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মানিক, পলাশ কান্তি নাদ্রণী, বিধান কৃষ্ণ, মিশু শীল, জুয়েল আই চর্ক সহ অনেক নেতৃবৃন্দ। ডেক্স নিউজ, বাংলাধারা, চট্টগ্রাম।